আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেশ বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা আমাদের জাদু চক্রের ডেইলি নতুন নতুন ট্রিক নিয়ে আপনাদের সামনে আমি চলে আসি। তো আজকে ব্যতিক্রম নয়, আজকে নতুন একটি ট্রিক নিয়ে সিম্পল ট্রিক নিয়ে আপনাদের সামনে আসলাম। তো দেখুন আমার হাতে একটি সিম্পল বোতল রয়েছে, বোতল দিয়ে এর আগে বহুত ম্যাজিক দেখেছি, আসলে এ দিয়ে অনেক ম্যাজিক করা যায়। তো দেখুন আরও এক নতুন ম্যাজিক নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো দেখুন এই ম্যাজিক টির মাধ্যমে আমার হাতে যে বোতলটা এটিকে আমি ম্যাজিক করে কিভাবে চাপিয়ে ফেলি। তো দেখুন আমার হাতের পাওয়ার আজকে আপনারা দেখতে পারবেন, ম্যাজিকের হাতের পাওয়ার। তো বন্ধুরা চলুন আমরা ম্যাজিকে চলে যাই। তো বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন, আমার হাতে যে বোতলটা রয়েছে বোতলটা এখানে রাখলাম। এবার দেখুন ম্যাজিকের মাধ্যমে বোতলটা কি হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা ম্যাজিকের মাধ্যমে বোতলটার কি দশা করলাম। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে সম্পূর্ণ ভালো একটি বোতল ছিল, যা আপনাদের আমি প্রথমে দেখিয়েছি। তো দেখুন আমার হাতের কি পাওয়ার, এই পাওয়ারের মাধ্যমে বোতলটিকে কি করে ফেললাম। দেখুন আপনারা ভাবুন বোতলটা কি এমন ছিল? ছিল না, এটি পাওয়ারের মাধ্যমে হয়েছে। সেই পাওয়ারটা কি করে খাটালাম, কি করে করলাম সে নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের টিউটোরিয়াল পর্বে। তো বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের টিউটোরিয়াল পর্বে। তো এখন দেখুন ম্যাজিকটি কি করে করলাম, আপনারা কি করে করবেন। এজন্য শুধু সিম্পল একটি বোতল নেবেন, এটি বড় বা ছোট যে কোনো আকৃতি হতে পারে। লাগবে ফুটন্ত গরম পানি, একবারে হট ওয়াটার। দেখুন এভাবে হট ওয়াটার এখানে ঢেলে দেবেন। মোটামুটি ভালো হট নেবেন, তারপরে কয়েক সেকেন্ড মানে 2-1 সেকেন্ড রাখার পরে দেখবেন এটা আবার গলে না যায়। কিছুক্ষণ রাখার পরে দেখুন এটাকে সিম্পল পানিটা ঢেলে ফেলে দেবেন। তো এটি মোটামুটি ভালো তাপ হয়েছে, তো সাথে সাথে মুখটা আটকিয়ে দেবেন এবং এভাবে রাখবেন। তারপরে ম্যাজিক করার অ্যাক্টিং করবেন, মানে ট্রিক করবেন, মানে জাস্ট অ্যাক্টিং। তো এইভাবে কিছুক্ষণ আপনি অ্যাক্টিং করার পর, কারণ একটু সময় লাগবে, তো দেখুন যতক্ষণ ট্রিকটা মানে কাজটা শুরু না হয় সে পর্যন্ত আপনি অ্যাক্টিং করে যাবেন। দেখুন আমি অ্যাক্টিং করে যাচ্ছি, দেখুন এটি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এখানটা খেয়াল করুন কিভাবে চেপে আসছে ধীরে ধীরে। দেখুন এটি কীভাবে চেপে যাচ্ছে, এটি আরও চেপে যাবে। আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন, দেখুন এটা আওয়াজ হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বোতলটি কিভাবে এভাবে চ্যাপ্টা হয়ে গেল। তো বন্ধুরা ট্রিকটি খুবই সিম্পল ছিল এবং খুবই সোজা, যা আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে পারবেন। তো বন্ধুরা নেক্সটে আমি আরও চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ। তো বন্ধুরা নেক্সট ভিডিও আপনি কোনটা দেখতে চান, কোনটা আপনি শিখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমরা প্রতিদিন ম্যাজিকের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি। তো আমরা চেষ্টা করব সেই ভিডিওটি আপনার সামনে করে দেখানোর। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, ভালো থাকবেন,